সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করোনার পরে এবার আরেক বৈশ্বিক আতঙ্ক, বিশ্বের 14টি দেশে সংক্রমণ ছড়িয়েছে দ্রুত ভয়াবহ আকারে। এ আতঙ্কের নাম মাঙ্কি পক্স। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষ অল অপশনটি সিলেক্ট করুন। আসুন দেখে নেই এ মাঙ্কি পক্সটা কি। মাঙ্কি পক্স একটি বিরল রোগ যা মাঙ্কি পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। মাঙ্কি পক্স ভাইরাস পক্স ভিরিডে পরিবারের অর্থোপক্স ভাইরাস গণের অন্তর্গত। অর্থোপক্স ভাইরাস জেনাসে ভ্যারিওলা ভাইরাস, যা গুটি বসন্তের কারণ, ভ্যাকসিনিয়া ভাইরাস, গুটি বসন্ত ভ্যাকসিনে ব্যবহৃত, এবং কাউপক্স ভাইরাস অন্তর্ভুক্ত। মাঙ্কিপক্স প্রথম 1958 সালে আবিষ্কৃত হয়েছিল যখন গবেষণার জন্য রাখা বানরদের উপনিবেশে পক্স সদৃশ রোগের দুটি প্রাদুর্ভাব ঘটেছিল, তাই এ রোগের নাম মাঙ্কিপক্স। মাঙ্কিপক্সের প্রথম মানুষে আক্রান্তের ঘটনাটি 1970 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে DRC-তে রেকর্ড করা হয়েছিল গুটি বসন্ত নির্মূল করার জন্য তীব্র প্রচেষ্টার সময়কালে। তারপর থেকে মাঙ্কিপক্স অন্যান্য মধ্য ও পশ্চিম আফ্রিকান দেশের মানুষের মধ্যে রিপোর্ট করা হয়েছে। ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোট ডি আইভরি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, গ্যাবন, লাইবেরিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওন। বেশিরভাগ সংক্রমণ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে। মানুষের মধ্যে মাঙ্কিপক্সের ঘটনা আফ্রিকার বাইরে আন্তর্জাতিক ভ্রমণ বা আমদানি করা প্রাণীর সাথে যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই সাথে ইসরায়েল, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য। মাঙ্কিপক্সের প্রাকৃতিক আধার অজানা রয়ে গেছে। যা হোক, আফ্রিকান ইঁদুর এবং অমানব প্রাইমেট বানরের মতো ভাইরাস এর পোষক এবং মানুষকে সংক্রমিত করতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।